এবার আপনাকে প্রশ্ন করা আরম্ভ করি রোজার প্রস্তুতি সম্পর্কে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন, রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিতেন? এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1969। আমাদের নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না, আর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন, আর সেটা হচ্ছে শাবান মাস। এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, অধ্যায় নম্বর 50, হাদিস নম্বর 3451, বলা হয়েছে যে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা, তার মানে তালহার দাদা, তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, এ মাসে আমাদের রহমত করো। তখন তিনি সেই মাসের নামটা বলতেন, তারপর বলতেন, এ মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো। এভাবে আমাদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন। শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয়, সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন। আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন। আর এটার উল্লেখ আছে মসনদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো, এই রহমতের মাস এখন তোমাদের সামনে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে, আর বেহেশতের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে, দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, শয়তানের সময় শেকলে বাঁধা থাকবে, আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন। তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন। মাশাআল্লাহ। এবার আপনার কাছে পরের প্রশ্নটা হচ্ছে, রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত? প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাব যে আমরা আরও একবার এই আশীর্বাদের রমজান মাসকে আমাদের সামনে পাচ্ছি। আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য, আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব যাতে করে আমাদের অতীতের সব গুণা মাফ করা হয়। আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন সেজন্য, যে রহমত দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, এটা সবচেয়ে সেরা মাস। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 185, বলা হয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যার অর্থ হলো এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানুষজাতির পথের দিশারি হিসেবে, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 183, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন, এটা তাকওয়ার সমার্থক, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে মেনে চলো, যাতে শিখতে পারো ধার্মিকতা, শিখতে পারো ন্যায়নিষ্ঠতা। তাহলে এই মাসে একজন মানুষ আরও বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে, এই পবিত্র মাসে আমাদের তাকওয়া সর্বোচ্চ স্তরে থাকতে পারে। আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং, এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং। আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির
সার্ভিসিং করা হয়, হয়তো 3 মাসে একবার বা বছরে একবার। এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র, তাহলে তো এই যন্ত্রেরও সার্ভিসিং দরকার হয়। আর রমজান হলো মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিং এর মাস, এই হলো মানুষ জাতির জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিং এর মাস। এভাবে আমাদের শরীর, মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে। এই পবিত্র মাসে আমরা আমাদের তাকওয়া বাড়াতে পারি, আমাদের ধৈর্য বাড়াতে পারি, পবিত্র কোরআন থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। পরের প্রশ্ন, রমজান মাস কাছাকাছি আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সে ব্যাপারে আপনি পিস টিভি দর্শকদের কি উপদেশ দেবেন? আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী এই রমজান মাসে এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবে যে তারা এই আশীর্বাদের মাসে, রমজান মাসে প্রতিটা দিনই রোজা রাখবে। আর আমরা চেষ্টা করব যাতে এই মাসের সব উপকারিতা নেওয়া যায়। এই আশীর্বাদের মাসে আমরা একটা মিনিটও তুচ্ছ বা সামান্য কাজে ব্যয় করব না। এই মাসে আমরা যতটা পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, আমরা তার কাছে দয়া ভিক্ষা করব, তার কাছে ক্ষমা প্রার্থনা করব, আমরা চেষ্টা করব যাতে তার ভালোবাসা পেতে পারি। আর এই সময়ে বাড়ানোর চেষ্টা করব আমাদের ধার্মিকতা, আমাদের ন্যায়নিষ্ঠতা, আমাদের ধৈর্য। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1903, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না। তার মানে যদি কোনো লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয়, আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না। তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এটাও একটা সহিহ হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনদ আহমদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230 হাদিস নম্বর 7148, এই হাদিসটা এছাড়াও আছে সুনান আল নিসাইতে অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 2106। সেখানে আমাদের নবী মুহাম্মদ বলেছেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহেশতের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে, এবং দোজখের দরজা বন্ধ থাকবে। শয়তান এই সময়ে শেকলে বাঁধা থাকবে। এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, সে আসলে একজন হতভাগ্য। তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1901, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। চিন্তা করেন, এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুনাহ থেকে ক্ষমা পেতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1904, এটা অনেক লম্বা হাদিস, এখানে 4টা পয়েন্ট আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য, শুধুমাত্র রোজা বাদে। রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব। তিনি আরো বলেছেন যে রোজা রাখা একটা বর্ম, তোমাদের পাপ থেকে বিরত রাখে। আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে, ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে। যদি কেউ তাকে গালমন্দ করে অথবা কুৎসা রটায়, সে তখন বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি।
এই হাদিসে আমাদের নবী 3 নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আত্মা, যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ যে লোক রোজা রাখে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কস্তুরী গন্ধের চেয়েও বেশি মিষ্টি। হাদিসে নবী আরো বলেছেন যে এরকম দুটো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে, প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে, আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখোমুখি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31 বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রহমতকে খোঁজো, তার মানে বেঁচতে যাওয়ার চেষ্টা করো। এরপর আছে সূরা আকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13 ও 14, যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না এবং যারা তাদের ইমানে অবিচলিত থাকে। এখানে শব্দটা ইস্তেকাম, যারা বিশ্বাসে অবিচলিত থাকে, যে আল্লাহ কেবলমাত্র একজন, অন্য কেউ নেই, এবং তারা কখনো ভয় পাবে না, তারা দুঃখিত হবে না। এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে। তাই আমি দর্শকদের উপদেশ দেব এই মাসটাকে তারা পুরোপুরি কাজে লাগাবে, এ সময় তুচ্ছ জাগতিক ব্যাপারে সময় নষ্ট করবে না, সময় ব্যয় করবে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। মাশাআল্লাহ। তো ভাই ও বোনেরা, এবারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আর ডেট উইথ ডক্টর জাকির, আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান মাসকে স্বাগতম। এবার পরের প্রশ্নটা হচ্ছে, আপনি একটু আগেই এ ব্যাপারে কয়েকটা সুন্দর হাদিসের কথা উল্লেখ করলেন, তবে ঠিক কোন কারণে রমজান মাসকে ক্ষমা প্রার্থনা বা তওবা করার মাস বলা হয়, আর এটা বলা হয় কেন? হ্যাঁ, এই ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা সহি হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1901, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে, ইমানের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই কথাটা আবারও বলা হয়েছে মসনাদ আহমেদে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 11524, সেখানে বলা হয়েছে, যদি কোনো লোক এই পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এছাড়া আরো উল্লেখ আছে, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 450, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়টা দুই জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান, এই সময়টাতে তোমাদের গুনাহ ক্ষমা করা হবে, এই সময়টাতে তোমাদের সব পাপ ক্ষমা করা হতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিম খণ্ড নম্বর 4 বুক অব তাওবা হাদিস নম্বর 6644, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় কেউ যদি ক্ষমা প্রার্থনা করে থাকে, আল্লাহ তখন তার দিনের বেলায় করা পাপগুলো ক্ষমা করে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় কেউ ক্ষমা প্রার্থনা করলে তার সেই পাপগুলো ক্ষমা করে দেন যেগুলো করেছে রাতের বেলায়। তাই এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সেরা একটা মাস, এই পবিত্র রমজান মাস। এ মাসে সহজে নিজের পাপগুলো থেকে ক্ষমা পেতে পারেন, কারণ বেহেশতের দরজা এ সময় খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, সেজন্য রমজানকে বলা হয় ক্ষমার মাস। আল্লাহু আকবার, এই কারণে সবাই এই মাসে ইবাদতে মগ্ন থাকে, কারণটা তাহলে জানলাম। সুবহানাল্লাহ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথাকর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম সিয়াম একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত, যার সমপর্যায়ের
এবাদত পৃথিবীতে নেই যার সাদৃশ্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ কোনো এবাদত পৃথিবীতে নেই। এমন এক এবাদত যা করলে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলেছেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আপনি একটা এবাদত করছেন, যার নাম সিয়াম। আপনি এবাদত করছেন কিন্তু আমি দেখতে পাই না। এক আশ্চর্য এবাদত যা করা অবস্থায় বোঝা যায় না, দেখা যায় না, না বললে তা ধরা পড়ে না। এ ব্যাপারে ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুল্লা মিসলালাহু, ওমামা তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। আর কোনো এবাদতকে বলা যাবে না যে এই এবাদত সিয়ামের মতো, এই এবাদত সিয়ামের সাদৃশ্য এবাদত, এমন কোনো এবাদত পৃথিবীতে নেই। ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুল্লা ইদলালাহু, ওমামা তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। সিয়াম এমন এক আশ্চর্য অভিনব এবাদত যার সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে বাবান, ও ফি রিওয়ায়াতিন ইন্না ফিল জান্না লাহা সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন, জান্নাত একটি, দরজা আটটি, জাহান্নাম একটি, দরজা সাতটি। জান্নাত একটি, দরজা আটটি, জান্নাত একটি, দরজা সাতটি। তো একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আমি আপনাকে দেখাচ্ছি এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সিয়াম, এর সমপর্যায়ের কোনো এবাদত নেই, এইটা দেখাচ্ছি। এর সাদৃশ্য কোনো এবাদত নেই, এটা আমি দেখাচ্ছি। আল্লাহর নবী বলেন, এজা দাখালা আখিরুহুম উগলেকা ওয়ালাম ইয়াদখুল মিনহু আহাদুন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে ওই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। কথাটা আবার বুঝিয়ে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আটটি দরজা থেকেই ফেরেশতাগণ ডাকবেন। তো কোনো কোনো দরজা থেকে বলবেন যে যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। বৈঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকা হবে, এমন কি কেউ হবে? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আর তুমি তার মধ্যে। জিজ্ঞাসা যেমন উত্তরও তেমন। হ্যাঁ, সব দরজা থেকে একজনকে ডাকা হবে। আরে আপনি আসেন আসেন, এই আপনি এই দরজাতে আসেন, আরেকজন আপনি এই দরজাতে আসেন, আপনি এই দরজাতে আসেন,
এইটা যে কি সুবিধা তা তো এখন আমি বুঝাতে পারবো না। এর পরের কথা আবার বুঝাই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তবে বাকি দরজাগুলি বন্ধ হবে এ কথা আল্লাহ নবী বলেননি। যে কোনো দরজা দিয়ে যে কোনো ইবাদতকারী ঢুকতে পারে, তবে ওই দরজা দিয়ে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পারবে না, সে যত দামি ইবাদত হোক না কেন। আপনাকে এই অংশে একটা কথা বলি, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেছেন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ঐরকমই অসম্ভব, গাভীর ওলান বাঁট দুধ বাম থেকে দুধ বের করে আবার ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বুঝেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহর নবী বলছেন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া, তেমনি অসম্ভব মানে ও জান্নাতে যাবেই, এর পরেও ওই দরজাতে ইচ্ছা করলে ঢুকতে পারবে না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সিয়াম এমন এক আশ্চর্য ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। হ্যাঁ বাচ্চা, এক ওই বাচ্চাটা উঠে ঢম ঢম করে চলে গেল কেন? এখানে আশেপাশে কোনো বাচ্চা থাকলে সতর্ক করে দেন, ইচ্ছা মতো উঠতে পাবে না। এরপরে যেন আর কোনো বাচ্চা এভাবে না আসে বা না উঠে যায়, খুব সাবধান। অর্থ আর এসব কথা ধরে রাখার বা বুদ্ধি বিবেচনা না, এটাকে মূল্যায়ন করা। এতক্ষণ এমনি বসেছিল, হয়তো বা বিরক্তি এসেছে, উঠে যাচ্ছে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি এবাদতের জগতে সিয়াম এমন একটি এবাদত যার সমপর্যায়ের কোনো এবাদত নেই, নইলে ওই দরজাতে আর কেউ ঢুকতে পারছে না কেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ও সিয়াম ইশফাআন ইয়াউমাল কিয়ামা লিল আব্দে ফায়াকুলু সিয়াম, কোরআন এবং সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। কথা কিন্তু অনেক কিছুই বলবে আপনার পক্ষে, যেমন আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সাবধান, কখনো ভুলেও কোনোদিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না, আর মেশিনের মাধ্যমে তাসবি গণনা করবেন না, আঙ্গুলে গণনা করবেন। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, আবার ডান হাতের আঙ্গুলে তাসবি গণনা করবেন, বাম হাতের নয়। কোন দিক থেকে শুরু করবেন যা আপনাকে ভালো লাগে, ডান হাত, বাস কাহিনী শেষ। ডান হাত একথা আল্লাহ নবী বলেছেন, কোন দিক আপনার যেদিক ভালো লাগে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, কোরআন বিচারের মাঠে কথা বলবে কোরআন, তবে কোরআন মাজিদের বিচারের মাঠে কথা বলা ভয়াবহ হতে পারে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন বিচারের মাঠে তোমার পক্ষেও হতে পারে, তোমার বিপক্ষেও হতে পারে। তাহলে কোরআন মাজিদ আমার বিপক্ষে যেতে পারে। আপনি যদি কোরআন মাজিদ নিয়মিত না পড়েন বা পড়তে আগ্রহী না হন বা পড়ার মতো যোগ্যতা আনার জন্য চেষ্টা না করেন, তাহলে বিচারের মাঠে কোরআন মাজিদ আপনার বিপক্ষে কথা বলবে। মানুষ তো খাই পায়খানা করে দাম দেনে, কোরআন মাজিদ তো বাড়িতেই আছে, কে তাকে পড়ে? যেদিন বাচ্চা স্ত্রীর পেটে সেদিনই ভাবছে ছেলেকে বানাতে হবে মাইকেল মধুসূদন দত্ত,
ছেলের ব্যাপারে বাপের মায়ের চিন্তা ওকে বানাবে মাইকেল মধুসূদন দত্ত যেন ভালো ইংরেজি বলতে পারে, এটা তার মাথায় হিসেব। মাইকেল মধুসূদন দত্ত মনে করেছিল ইংরেজিদেরকে হারিয়ে দেবো লন্ডনে গিয়ে, এদেশে কেন? সে ইংরেজি এত জানত বুঝত যে মনে করতো যে ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেবো ওদের দেশে গিয়ে, এইখানে কেন? তো বাপ মা নিজেও বুঝে না, খাই পায়খানা করে, ছেলে মেয়েকে তো বুঝতেই দেবে না। আপনার বাপ যেমন বুঝেনি আপনার ব্যাপারে, আপনি তেমন বুঝবেন না আপনার ছেলে মেয়ের ব্যাপারে। পরস্পর বাপ বেটা পরিশোধ নিয়ে নিচ্ছে, দাঁত তুলে নিচ্ছে, অথচ বিচারের মাঠে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। যদি বেশিও না পারেন, 24 ঘন্টায় অন্তত একবার হিসাব করে একটা টাইম বের করেন, সূরা ইখলাস অন্তত 3 বার তো পড়বেন। সূরা ইখলাস বুঝি না, কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি হবে। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার 30 পারা কোরআন মাজিদ পড়লে যা নেকি হয় তাই হবে। এর নাম সূরা ইখলাস। সূরা ইয়াসিন পড়লে কিছু হবে এই কথা আল্লাহ নবী বলেননি। কি হবে? অক্ষর পরিধি 10 নেকি হবে। সূরা রাহমান পড়লে কি হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। হ্যাঁ, সূরা বাকারা পড়ে না যারা তারা হলো অলস মানুষ, অকেজো ফালতু মানুষেরাই তো সূরা বাকারা পড়ে না। সূরা বাকারা পড়ে কে? বীর পুরুষ যোদ্ধা মানুষ পড়ে। সূরা বাকারা বিচারের মাঠে পক্ষে তর্ক করবে, শুধু পক্ষে কথা বলবে না, প্রতিপালকের সাথে সূরা বাকারা এবং সূরা আল ইমরান প্রতিপালকের সাথে তর্ক করবে। একে জান্নাতে দিতেই হবে, দিবেন না মানে আমি বলছি দিতে হবে, এই কথা সূরা বাকারাও বলবে, সূরা আল ইমরানও বলবে। সূরা বাকারা আর আল ইমরান বিচারের মাঠে ব্যতিক্রম ক্ষমতা সম্পন্ন কোরআন। এরকম ক্ষমতা নিয়ে কোরআন মাজিদ বিচারের মাঠে আর কোন সূরা দাঁড়াবে না। কোরআন আপনার পক্ষে কথা বলবে, এটা ব্যাপক কথা। তবে সূরা বাকারা এবং সূরা আল ইমরান আপনার পক্ষে যেভাবে তর্ক করবে, এরকম তর্ক আর কোন সূরা করবে না। একেবারে কঠিন ভাবে আপনার পক্ষে লেগে পড়বে। আর এই সূরা পড়া সহজ নয়, অলস পড়তে পারে না, সাহসী করবে না যে ওরে বাপরে কখন শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআন বিচারের মাঠে বলবে, রব্বি মানাতহু নাওমা ফিল লাইলি ফাশাফফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, তুমি এর ব্যাপারে আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ফাশাফফানে কোরআনের কথা শোনা হবে, তাকে জান্নাতে দেওয়া হবে। বিবরণের রাতে কোরআন মাজিদ পড়ার কথা বলা হয়েছে, অন্তত রাতে একটু কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন, ঘুমানোর পূর্বে বা ঘুম ভেঙে গেলে বা উঠে। আপনি এগুলো করতে পারবেন না এসার পরে না ঘুমালে, রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন যা পরকালের জন্য কাজে আসবে। বলছিলাম, আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি যে আপনি কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন যে কোনো মূল্যে, অন্তত ইখলাস, অন্তত সূরা ইখলাস। তার মানে কোরআন আপনার বিপক্ষে যাবে এ কথা আল্লাহর নবী বলেছে, কোরআন পক্ষে কথা বলবে এ কথা ঠিক, তবে বিপজ্জনক, কোরআন বিপক্ষেও যেতে পারে। কালো পাথর বিচারের মাঠে পক্ষে কথা বলবে, হাজিরে আসওয়াদ কালো পাথর, এরও একটা ব্যাপার আছে। মানিস তালামাবে হাক্কিন, যারা বৈধ পয়সা দিয়ে হজ করবে তার পক্ষে কালো পাথর কথা বলবে, এটা একটু জটিল আছে। এই জন্য তো মানুষ বলে যে বাপের জমি যেটুকু ভাগে পেয়েছি সেইটুকু বিক্রি করে হজ করতে যাব। তার মানে
নিজের উপার্জনের উপার্জিত সম্পদের উপরে তার যত আস্থা, বাপের সম্পদের উপরে তার বেশি আস্থা। কথাটাও ঠিক আছে। এই যে হিসাব নিকাশ এদেশে চলে আসছে, হিসাব নিকাশটা ঠিকই আছে। জমি বিক্রি করে বাপের যেটুকু ভাগ পেয়েছে সেটুকু বিক্রি করে যাওয়াই ভালো, আমারও এটাও পরামর্শ। যে চাকরি রিটায়ার হয়েছে তাই যে বেতন পেলেন সরকারের পক্ষ থেকে, টাকা পেয়ে গেলেন, এতে স্বামী স্ত্রী হজ করতে চলে গেলেন, যে কতদূর কি আমি আপনাকে স্পষ্ট বলতে পারছি না। তার মানে পয়সা বৈধ না হলে কালো পথের পক্ষে কথা বলবেন। বলছিলাম শ্যাম বিচারের মাঠে বলবে আপনার পক্ষে কথা, শ্যাম এক আশ্চর্য ইবাদত। শ্যাম বলবে রব্বি মানাতহু তামা ওয়া শাহওয়াত বিন নাহরে ফাশাফিনি ফিহে। এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, দুই প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, মন মতো চলতে দিনি। আমার কথা এই লোকের ব্যাপারে শোনো, তুমি একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে দিলাম। সেম যখন আমার পক্ষে কথা বলবে তখন দুইটা কারণ উল্লেখ করবে। এক, খাইনি, খাওয়া থেকে আমি ঠেকে রেখেছি। দুই, মন মতো চলেনি, প্রবৃত্তি অনুযায়ী চলেনি। এই দুইটা জিনিস করতে দিনি, তুমি আমার কথা শোনো।